আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? চলে আসলাম সরাসরি সাদেক খান কৃষি মার্কেট, আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটে। দর্শক, আজকের এই পাইকারি মার্কেটে কেমন করে বেচা বিক্রি হচ্ছে দর্শক, কথা বলবো আড়দার সাথে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সাদেক খান কৃষি মার্কেটে। আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটের ন্যায্য দরদামটা কেমন চলতেছিল এই বিশ্বের ভিতরে দর্শক, কথা বলে জানিয়ে দিব। দর্শক সঙ্গে থাকেন, সরাসরি কথা বলবো আড়দার সাথে। দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম, একেবারে কম, একেবারে কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মন্দির খারাপ নাকি আজকে? বেচা বিক্রি কম, কাস্টমার লোক নাই না পুরো আড়তে, তো একই অবস্থা। দেখ কোনো বেচা কি বিক্রি নাই, সব খালি এই আড়তে দেখতে পাচ্ছি। আর জল বৃষ্টি হচ্ছে তো, জ্বর বৃষ্টির কারণে না? আচ্ছা 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 আচ্ছা। কয় জেলে পেঁয়াজ আছে আপনার কাছে? আমার আছে রাজশাহী আছে, পাবনা আছে, ঝিটকা আছে, ফরিদপুর আছে। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মেসেজ ওয়াসিম এন্টারপ্রাইজে। এখানে কিন্তু তিন চার পাঁচ কোয়ালিটি কিন্তু পাঁচ জেলার পেঁয়াজ আছে নাকি? জি। আচ্ছা আচ্ছা, আমরা যদি এক সাড়ে তিন জানি, কোন জায়গায় এটা? এটা পাবনা। পাবনার কত করে দিচ্ছেন? পঁয়ষট্টি ছেষট্টি। পঁয়ষট্টি ছেষট্টি। প্রিয় দর্শক, পঁয়ষট্টি ছেষট্টি করে চলছে আর এটা, এটা তার এক আর পেরেছ রাজশাহী। রাজশাহী কত করে দিচ্ছে আজকে বাজারে? সাতষট্টি আটষট্টি। সাতষট্টি আটষট্টি, মাশাআল্লাহ, এত সুন্দর দেখায়। ক্যামেরাতে কেমন দেখায় তা আমি বলতে পারবো না, কিন্তু বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন রাজশাহীর পেঁয়াজটা কতটা সুন্দর দেখাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি যদি একটু দেখাই এদিক দিয়ে, খুব সুন্দর দেখাচ্ছে রাজশাহীর পেঁয়াজ না? আচ্ছা 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 আচ্ছা। আর এটা এটা কোন জায়গায়? এটা এটা পাবনার। এটা পাবনা, ওটা পাবনার, ওটাও পাবনার। মানে এগুলো পঁয়ষট্টি ছেষট্টি? এটা না, এটা সাতষট্টি আটষট্টি। সাতষট্টি আটষট্টি। আর এই যে বড়টাই বড়টা? এরা সাতষট্টি আটষট্টি। মানে এত মানে পাবনার পেঁয়াজ মাশাআল্লাহ, কত বড় বড় পেঁয়াজ। প্রিয় দর্শক, অনেক বড় বড় পেঁয়াজ। আর ফরিদপুর কত দিচ্ছেন? এটা ঝিটকা, এই পাশেটা ঝিটকা, ওই পাশেটা ফরিদপুর। এটা একটা ঝিটকা না? কত করে দিচ্ছেন? ঝিটকা হচ্ছে আটষট্টি টাকা। আটষট্টি টাকা। আর এই যে এটা ফরিদপুর? ফরিদপুর পঁয়ষট্টি। পঁয়ষট্টি টাকা। প্রিয় দর্শক, ওয়াসিম এন্টারপ্রাইজ থেকে কিন্তু আমি কিন্তু বাজার দর কেমন চলতেছে কিন্তু জানিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু আলুর বাজার দেখতে পাচ্ছেন তুমুল বৃষ্টি হচ্ছে, কিন্তু ঘুরে রেখেছে, যাক এটা তো উল্টে হয়তো আলুতে বীজ নষ্ট হয়ে যাবে, এটা আমরা উস্তাচ্ছি না। এর ফলটা তলে আছে। আচ্ছা, সাদা আলু কত করে দিচ্ছে আজকে বাজারে? সাদা আলু ছেচল্লিশ। ডায়মন্ড আর লাল? লালও ছেচল্লিশ। লাল ছেচল্লিশ, যাক আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, পেঁয়াজের বাজার পরিবর্তন, আলুর বাজারের পরিবর্তন, তবে আজকের বাজার কেমন বেচা বিক্রি হচ্ছে তা আমি জানিয়ে দিচ্ছি। দর্শক পরবর্তী ভিডিও জানার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। সবাইকে জানান, আল্লাহ হাফেজ।